প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 11 অক্টোবর 2021 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সুলাইমান ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। সুলাইমান ডেইরি ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রয় করা হয়ে থাকে, এটি একটি বিক্রয় কেন্দ্র। এর আগেও সুলাইমান ডেইরি ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখাইছি, প্রতি সপ্তাহে সুলাইমান ডেইরি ফার্মের একটা করে বকনার প্রতিবেদন আপনারা আমার চ্যানেলে দেখতে পান। আজকে সেই উদ্দেশ্যে ছুটে চলে আসছি এই সপ্তাহে, এসে দেখতেছি 3টি হাই পার্সেন্টের বকনা বাচ্চা এই খামার থেকে বিক্রি করবেন সুলাইমান ডেইরি ফার্মের মালিক। আমাদের আজকের প্রতিবেদনে দেখাবো এই 3টার মধ্যে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের বাচ্চাগুলো রয়েছে, বা 3টা একত্রে কিনলে সুলাইমান ভাই আপনাদের কী কী সুযোগ সুবিধা দিবে, এই বিষয়ে বিস্তারিত কথা বলে জানাবো সুলাইমান ডেইরি ফার্মের মালিকের সঙ্গে। তো দর্শক ভাইরা, বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সুলাইমান ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও খুব ভালো আছি। গত সপ্তাহে একটা প্রোগ্রাম মিস গেছে কিন্তু আপনার, আপনার নিজের দোষে। আপনি শুধু আমার দোষ ছিল না, আমার নানি অসুস্থ ছিল আর পাশাপাশি আকাশের আবহাওয়াটা খুব বেশি ভালো ছিল, এখন একজন অসুস্থ হয়েছে, প্রোগ্রামটা না করাটাই বিটার ছিল। আচ্ছা, কারণ সিনি অসুস্থ ছিল, নিজের একটা বিবেক আছে। আচ্ছা, আমি নিজে ওই জন্য আসতে পারি নাই। আচ্ছা, অন্য কাউকে কি প্রোগ্রাম দেওয়া হয়েছিল? হ্যাঁ, আতিক ভাই করছিল প্রোগ্রামটা, সন্ধান টিভির আতিক ভাই করছিল। আচ্ছা, মোটামুটি বাচ্চাগুলো বিক্রি? হ্যাঁ, ইনশাআল্লাহ সম্পূর্ণ বাচ্চাই বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আজকে আমাকে ফোন করছেন যে 3টা হাই পার্সেন্টের বকনা বিক্রি করবেন। 3টা এক খামার থেকে নিয়ে আসছি আপনার সিরাজগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, 3টা বকনা নিয়ে আসছি একই খামার থেকে। বকনা ছিল আপনার 8টা, একজন 5টা নিছে আর আমি 5টা নিছি, আমার এক কাকা নিছে 5টা আর আমি 3টা নিয়ে আসছি। আচ্ছা, 8টা বকনা ছিল সিরাজগঞ্জের ওই খামারে, একটা খামারে ছিল 5টা, একজন নিছে আপনার কাকা আর আপনি নিছেন 3টা? হ্যাঁ, উনি নিছে প্যাগনেট, 5টা প্যাগনেট নিছে। আমি প্যাগনেট গরু তো আমি বিক্রি করি না, আমি বকনা 3টা নিছি। এগুলো কি রেডি বকনা? একদম রেডি, হাই পার্সেন্ট, হাই পার্সেন্ট। আমাকেও কিন্তু এটা বলছেন ভিডিও শুরুতে, আমি দর্শকদের বলছি হাই পার্সেন্ট, একদম হাই পার্সেন্ট। আমি বললে, আমি মুখে বললেও হবে না, আপনি মুখে বললে, আমি প্রোগ্রাম যে কটা, হ্যাঁ যে কটা প্রোগ্রাম করছি তার মধ্যে আজকে সর্বোচ্চ হাই পার্সেন্ট বকনা দেখাবো। 3টার জাত কি কি? আপনার সব ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান নাই? হ্যাঁ, ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান দুইটাই, সাদা কালোর সমন্বয়ে যেটা সেটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এই 3টাই হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান 3টা। বয়স কেমন করে আছে? এগুলো বয়স আপনার 13 মাস আর 14 মাস। আচ্ছা, লাটে তো একটা প্যাকেজ আকারে নিলে তো একটা অফার আছে, আজকে অফার আছে, এটা ভিডিওর শেষের দিকে দর্শকদের জানাবো, শেষের দিকে অফারটা জানাবো। আচ্ছা, সিঙ্গেল প্রাইস কি বলা যাবে? হ্যাঁ, সিঙ্গেল আবার 3টা কেউ নিলে সেটা অফার আছে। আচ্ছা, তো ভাই যদি 3টা বাচ্চা, একটা বাচ্চা, দুইটা বাচ্চার জন্য খুব কম লোক আসে? জি জি জি। তো যদি কেউ না আসে তার বাসা পর্যন্ত নিজের দায়িত্ব? সেটা তো আমার নিজের দায়িত্ব, আমি পাঠাই দিচ্ছি, তো এখান থেকে সরকারি কাগজ করে নিজের দায়িত্ব দিয়ে আমি পাঠাই দিই, রাখাল আছে রাখাল দিয়ে পাঠাই দিই। সরকারি কাগজ করলে কি সুবিধা কি পাওয়া যায়? এগুলো রাস্তাঘাটে কোনো রিস্ক থাকবে না, মনে করেন আপনার ডকুমেন্ট থাকলো, আমার একটা ডকুমেন্ট থাকলো, ওইখানে বিস্তারিত লেখা থাকবে, রাস্তায় পুলিশ ধরলে আমি যে বিক্রি করছি সেটা ডকুমেন্ট থাকবে, উনি যে কিনছে এটা ডকুমেন্ট থাকবে ওইখানে, বা কোনো যদি ঝামেলা হয় বকনাতে একটা তো প্রুফ থাকলো যে আপনার কাছ থেকে বকনাটা নিয়ে। জি জি জি, ওইটা দেখে এটা আর কি দলিল। আচ্ছা, জমি জমি যেরকম থাকলে যে একটা দলিল থাকতে হয় সেম ওই রকম দলিল, দলিলটা আপনি করে দিবেন? জি জি, আমি করে দিব। এটার জন্য তো খরচ লাগে আমার, এটা খরচ আমি নেই না, আগের থেকে আমি নেই না, টাকা না, টাকা নেই। জানি অনেকে 500-1000 করে টাকা নেয়। জি, টাকা নাই কিন্তু আমি নেই না, এটা আমি ফ্রি নিজের থেকে করে দেই। আপনি নিজের থেকে, নিজের পকেট থেকে এটা করে দিবেন? জি জি। আচ্ছা, কেমন দাম আছে আজকে? নিচের দামটা আমাকে বলেন, উপরেরটা বলার দরকার। নিচের দাম আপনার আছে 95,000 টাকা, 95 নিচের দাম। যদি দাম এত বললেন, যদি বাচ্চাগুলো ঠিক থাকে অবশ্যই আমার কি তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে এটা পার্সেন্টেজ কেমন, কেমন কোয়ালিটির বাচ্চা, শুধু আমি বললে তো হবে না, আমার কি তারা যখন দেখবে অবশ্যই তারা বুঝতে পারবে যে হাই কোয়ালিটি না লো কোয়ালিটি। সুলাইমান ভাইকে মানুষ ভালোবাসে কিন্তু জার্সি বকনার জন্য বেশি, তো আজকে কিন্তু জার্সি বকনা না, আজকে জার্সি বকনা নাই। অবশ্যই আমি এ টু জেড সম্পূর্ণ একটা বকনা দেখাবো, যে কটা আছে একদম এ টু জেড করে সব একদম সব দেখাবো, যেহেতু বাচ্চা কম আছে, জি জি জি, ঝামেলা কম হবে, তো চলেন এক এক করে দেখান। আচ্ছা চলেন। ইনশাআল্লাহ সর্বপ্রথমে সাদা রঙের একটা বাচ্চা আছে ভাই, কোন জাত? এটা হচ্ছে আপনার ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান বকনা, হলস্টাইন ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা, হাই পার্সেন্ট। আচ্ছা, দেখেও বোঝা যাচ্ছে। জি জি জি, এটা এটা আমি আর কি খুব অনেক দিন পর কিন্তু এই বকনাটা পাইছি, এরকম সচরাচর কিন্তু বকনা পাওয়া যায় না, চোখে পড়ে না, পড়ে না। গাভী হলে কেমন গাভী হবে ভাই? এটা আল্লাহ তৌফিক দিলে বিশাল আকারে গাভী হবে, আর এটা কম করে হলে দামের পরিমাণটা হবে 4-5 লক্ষ টাকা এই গাভী, যখন গাভী হবে, গাভী হবে। আচ্ছা, কারণ এর মার, আর একটা কথা বলি আমি, সেটা হচ্ছে কি যখনই ক্রেতারা গাভী বকনা বাচ্চা কিনবে, ওর মায়ের দুধের রেকর্ড যেন জেনে শুনে কেনে, এটা কিন্তু জানা কিন্তু জরুরি। হ্যাঁ, এটা কিন্তু অবশ্য জানা জরুরি, কারণ কেন
তার মায়ের দুধের রেকর্ডটা জানা থাকলে বাচ্চার পার্সেন্টেজ কেমন, কোয়ালিটি কেমন হবে আর কেমন সিমেন্ট দিতে হবে, এটা এটা কিন্তু নির্ধারণ করে কিন্তু সিমেন্টটা দিতে হবে। জিনগতভাবে যেভাবে আসে, জি জি, এটা যারা অভিজ্ঞ ডক্টর আছে, ডাক্তার আছে, প্রাণী সম্পদে যারা কাজ করে তাদের সাথে কথা হয়েছে আমার, ওনারা বলে যে মায়ের রেকর্ড বা তার মায়ের রেকর্ড জানলে পারেও আরো ভালো হয়। জি জি জি। আচ্ছা, তার ন্যূনতম মায়ের রেকর্ডটা জানার দরকার। জি জি। এটার মায়ের রেকর্ড কি আপনার জানা? যেহেতু আমি, হ্যাঁ আমি যেহেতু এক খামার থেকে আমি বাচ্চা তিনটাই নিছি আর পাঁচটা একজন নিছে, এর মায়ের দুধের রেকর্ড আপনার 30 এর উপরে, 30 এর উপরে ছিল, 30 লিটারের উপরে দুধ। আচ্ছা। কারণ এর পা গুলো দেখেন কত মোটা আর হাই পার্সেন্টেজ, বাচ্চার চোখ দেখেন একদম লাল, দেখেন কত সুন্দর মাথাটা, চোখ লাল, মুখ বেশ ভালো। আর দেখেন আপনার নিজেও হাত দিয়ে দেখেন, একটু দেখব, হ্যাঁ আপনার নিজেও একটু হাতে দেখেন চামড়াটা কত পাতলা। আচ্ছা, চামড়া অনেক দূর আসতেছে। তারপরে আপনার এই এই সাইডটা তো দেখেন কত চামড়াটা পাতলা, কত তলার চামড়া, হ্যাঁ তলার চামড়া, কিন্তু আর এইখান থেকে দেখেন এখনই রগ হয়ে গেছে, এইখান থেকে কিন্তু রগটা শুরু হয়ে গেছে, এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এটা তো হচ্ছে দুধের রং, হ্যাঁ দুধের রং। আর দেখেন কোন কোন রকম কিন্তু নাভি টাভি কোনো কিছুই নাই। আচ্ছা, নাভি নাই, নাভি নাই। আর তলাটা দেখেন, কেউ তলা দেখা যাচ্ছে ওই পাশ থেকে, একটু পিছন সাইডটা আপনি দেখেন একটু, আমার কি তার পিছন সাইডটা একটু দেখান। আচ্ছা, দেখান আমাকে একটু পিছন সাইডটা দেখেন কতটা ভারী। আচ্ছা আচ্ছা, কতটা মোটা দেখছেন, অনেক কিন্তু মোটা। আর নিয়াজটা কিন্তু একদম ছোট, দেখেন এইখানে কিন্তু মোটা আর আস্তে আস্তে একদম চিকন হয়ে গেছে। পোষাবের ধারটা একটু দেখান আমাকে, এই দেখো পোষাবের ধারটা দেখেন। আচ্ছা, আর জি জি। আচ্ছা, আর তলাটা দেখেন, তলাটা দেখেন, দেখেন চামড়াটা কত পাতলা। আচ্ছা, এক থোপার মতো তলা, আমি একটু দর্শকদের দেখাই, এই যে এক থোপার মতো তলা দেখা যাচ্ছে, আরো কিন্তু বাড়বে আস্তে আস্তে, ধীরে ধীরে বাড়বে, দেখুন চারটা বাট কত সুন্দর, একদম স্কোয়ার সাদা বাট। আর চামড়াটা দেখেন কত দূরে আসে, বয়স কেমন ভাই? এটার বয়স 14 মাস, 14 মাস, জি জি, রেডি বাচ্চা, একদম রেডি। এই শীতে কি বীজ কনসেপ্ট করবে? আমার দীর্ঘ বিশ্বাস এর যে পার্সেন্টেন আর যে গ্রোথটা আছে, আপনার সর্বোচ্চ আর 1-1.5 মাসের মধ্যে গাভিন হবে বাচ্চাটা। আচ্ছা, আর এগুলো তো এই যে শীত প্রধান দেশে থাকে, শীতের মধ্যে কিন্তু দেখা যায় হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান যেগুলো আছে এগুলো বীজ বেশি কনসেপ্ট করে। হ্যাঁ, বীজ কনসেপ্ট করে বেশি, 1.5 মাস হলে তো শীতের মধ্যেই হয়ে যাবে, জি জি জি, কনসেপ্ট করবে। জি, দাম কেমন রাখছেন এটা? এটার দাম কোনো কিতা যদি নেয় তাহলে এক দাম পড়বে 1,30,000 টাকা, এটা কোনো মাইনাস করা যাবে না, একদম। যদি সিঙ্গেল নেয়, আচ্ছা আচ্ছা, 1,30,000 টাকা দাম পড়বে। তিনটা একবার প্যাকেজ নেয় সেক্ষেত্রে, হ্যাঁ সেক্ষেত্রে আমি অফার তো দিব, সেটা লাস্টে যা আমি অফারটার অফারের কথাটা বলবো। আচ্ছা সুলাইমান ভাই, এটা সাইড করে নেন, পাশেরটা দেখি। তিন নম্বরে আরো একটি সুন্দর বাচ্চা আছে সাদা কালো রঙের, এটা কোন জাতের? এটা একদম পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, পিওর। আর আপনার মাথাটা দেখেন, চোখটা কত বড়, আপনি তো বহু জায়গায় প্রোগ্রাম করছেন, আর চোখটা দেখেন কত বড় চোখটা, ঢেলা চোখ যাকে বলে, ঢেলা চোখ। আর ওর কানটা দেখেন হরিং এর মতো খাড়া করে রাখে কানটা, সব সময় কম্বল আছে কি গলায়? না না, একদম দেখেন চামড়াটা কত পাতলা, একদম কোনো কম্বল টম্বল কোনো কিছুই নাই, চোট কোনো চোটই নাই, আপনি নিজেও দেখেন একদম লেভেল। আচ্ছা, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা, মনে করেন যে আমাদের বাংলাদেশে যে সিমেন আছে পিওর একদম হলস্টাইন ফ্রিজিয়ান, সবচেয়ে ভালো পার্সেন্ট, কোনো করস নাই। আচ্ছা, দেখে বোঝা যাচ্ছে, জি জি, খুব সুন্দর। পায়ের খুরগুলো একদম সাদা, আর এই দেখেন আর রগটা দেখেন, আপনি নিজেও দেখেন, এই দেখেন রগটা কিন্তু দেখেন দিয়ে চলে আছে রগ, ক্যামেরায়ও দেখা যাচ্ছে। আর চামড়াটা দেখেন একদম পাতলা, দেখছেন চামড়াটা আসে কোথায়, এটা হচ্ছে ওলানের চামড়া দেখালেন। আর ওলানটা দেখেন পিছন থেকে একটু, হ্যাঁ পিছন থেকে ওলানটা দেখেন। আচ্ছা, এটার ওলানও বেশ সুন্দর, আমি একটু দেখি, আপনি নিজেও দেখেন। আচ্ছা, হিসাবের ধারটা দেখেন আমাদের দর্শককে, সেটা বুঝতে পারবেন, অংশটা একটু ভারী, দেখেন কতটা মোটা পিছন সাইডটা, কতটা মোটা আর সামনের সাইডটা একদম কিন্তু চিকন। আচ্ছা, উপর থেকে একটু ক্যামেরা ধরুন, হ্যাঁ উপর থেকে আপনি ক্যামেরা ধরুন, দেখেন উপর থেকে একটু ক্যামেরাটা দেখি। আচ্ছা, কোনো ছোট দর্শককে দেখালাম, ছোটও নাই, জি। আচ্ছা, এটার বয়স কেমন ভাই? এটার বয়স আপনার হলো 13 মাস, 13 মাস বয়স, 13 মাস, আগেরটার থেকে 1 মাস কম আছে, জি জি। এটা কি শীতের মধ্যে বীজ নিবে? হ্যাঁ ইনশাল্লাহ, মনে করেন যে এটা হাই পার্সেন্টের বক না, তো এগুলো আপনার সাধারণত অল্প 14-15 মাসের মধ্যে গাভিন হয়ে যায়, গাভিন হয়, জি জি গাভিন হয়ে যাবে, অর্থাৎ 25-26 মাস বয়সেই আপনার বাচ্চা দিয়ে দেয়, কোন বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা, এটার দাম কেমন রাখছেন? এটা কোনো কিতা যদি নাই একদম 95,000 টাকা। আচ্ছা, একদম 95, সিঙ্গেল নিলে, আর যখন প্যাকেজ তিনটা একবার নিবে তখন কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাইজান, এটা সাইড করে দেন, তিন নম্বরটা দর্শকদের দেখাই। সর্বশেষ তিন নম্বরে একটা বাচ্চা আছে, এটাও সাদা কালো রঙের, এটা কোন জাত? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, পিওর, একদম পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, এটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, জি জি জি। আচ্ছা, আপনার প্রতিবেদন দেখে আরো যারা বকনার প্রতিবেদন দেয় সবার গুলো দেখেই হলস্টাইন ফ্রিজিয়ান জাতগুলো দর্শকরা অনেক ভালো করে ক্যাপচার করে নিছে ভাই। শুনুন, যেটা সত্য সেটা আমি তুলে ধরবো দর্শকের, তবে কিন্তু দর্শকরা বুঝতে পারবে, জানতে পারবে। আর যদি বংশং কথা বলি তাহলে ওনারা কখনো বুঝতে পারবে না, বিক্রিও কিন্তু হবে, বিক্রি হবে না। দুই নম্বর কথা বলে এখন আর বিক্রি, আমি যে কয়টা প্রোগ্রাম করতেছি সবসময় আমি সত্য তুলে ধরতেছি, এই জন্য
আল্লাহর রহমতে মনে প্রত্যেকটা প্রোগ্রামে আমার বকনা বিক্রি হয়ে যাচ্ছে, একটাও থাকে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, সততা নিয়ে ব্যবসা করলে দেখা যাচ্ছে লং টাইম খাওয়া যায়। আমি হ্যাঁ বকনাটার মাথাটা দেখেন আপনারা, দেখাই দেন বকনাটার মাথাটা দেখেন কত সুন্দর, হাই পারসেন্টের বকনার মাথাটা এটার চামচোচাও বেশ পাতলা। এটার বয়স কেমন? এটার বয়স আপনার 15 মাস। 15 মাস। এটা তলার অংশ দেখাবেন না? হ্যাঁ অবশ্যই, তলার অংশ কেন, এই দেখেন ওর নিজে আপনি বুঝতে পারবেন রগের রগ আছে। আর দেখেন চামড়াটা দেখেন কতটা পাতলা, এটা হচ্ছে তলার চামড়া, একদম কিন্তু পাতলা, আপনি নিজে হাতে দেখেন। আচ্ছা দেখি একটু চামড়াটা কত দূরে আসছে। আচ্ছা চামড়াও বেশ সফট। জি জি জি, পিছন থেকে একটু দেখান, পিছনের পিছন সাইডটা দেখেন কতটা ভারী। আচ্ছা পিছনের সাইডটা দেখেন কতটা মোটা। বাচ্চাটা মনে করেন যে খুবই পার্সেন্টের বকনা। আর তলাটা দেখেন, তলাটা দেখেন কত ইজিলি একদম পাতলা, দেখেন চামড়াটা। আচ্ছা চামচোচাটাও তলার অংশ পাতলা দেখলাম। জি আচ্ছা সুলেমান ভাই, এটার বয়স বললেন কেমন? এটার বয়স আপনার 15 মাস। 15 মাসের মতো বয়স, এটা সবচেয়ে বয়স বেশি? হ্যাঁ এটা সর্বোচ্চ বড়। আচ্ছা হিটে কি একবারও আসছিল? হ্যাঁ হিটে আসছিল, উনি বলছে যে হিটে আসছিল বেটা, এটা দেয় নাই। না না দেয় নাই। আচ্ছা তো এবার আসলে তো দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবে। শেষ বাচ্চাটার দাম কেমন রাখছেন? এটা কোনো কিতা যদি নাই 115,000 টাকার দাম। 115,000 থেকে এক শুধু একটা নাই, 115,000 টাকার দাম। আচ্ছা তিনটা নিলে তো একটু সুযোগ। হ্যাঁ অবশ্যই, তিনটা বকনা দেখালেন, 1, 2, 3। জি বিভিন্ন দাম চাইছেন, 130,000 চাইছেন, 195,000 চাইছেন, 115,000 চাইছেন। 15। জি এভারেজ নিলে কত টাকা দাম পড়বে? এভারেজ নিলে কত টাকা দাম পড়বে এটা না, যেটা বলে দিছি আমি এভারেজে, এখন আলাদা আলাদা করে যে দামটা বলছি ওই দামই থাকবে। শুধু যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি গাড়ি যায়, গাড়ি ভাড়াটা আমার, যে কোনো প্রান্তে। হ্যাঁ তিনটা বকনাই নিতে হবে, তিনটা বকনা যদি কোনো একটা কাস্টমার নেয় তাহলে গাড়ি ভাড়াটা আমি দিব। চট্টগ্রাম গেলেও দিতে হবে, সিলেট গেলেও কিন্তু, যেখানে ভোলা বরিশাল যেখানে যাক গাড়ি ভাড়াটা আমার। আচ্ছা আর যদি কেউ গাড়ি ভাড়া নিতে না চায়, যদি কারোর গাড়ি থাকে তাহলে কি গাড়ি ভাড়ার টাকাটা তাকে ব্যাক দিবেন? গাড়ি ভাড়া এখন যদি আপনি বলে যে ভাই আমার নিজস্ব গাড়ি আছে, গাড়ি ভাড়া আপনার দিতে হবে না। কিন্তু এখানে গাবি কেন, গাবি ওই গাবির সাথে যদি তিনটা নিয়ে যেতে চায়, হ্যাঁ ওইখানে যেতে তো তার আর গাড়ি ভাড়া লাগতেছে না। ওইখানে এখন যদি ওইখানে গাড়ি ভাড়া 15,000 টাকা হয় তাহলে আমি নিজে দেব, যদি 10,000 টাকা হয় তাহলে আমি দেবো, 5,000 টাকা হলো সেটা আমি দিয়ে দিব। আচ্ছা আলহামদুলিল্লাহ সুলেমান ভাই, আপনার ফোন নাম্বারটা দর্শকদের জানান। আমার নাম্বারটা হচ্ছে আপনার 01792 42 80 21, 42 80 21। এটাতে কি ইমো আছে? ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। শুধু কি বাচ্চা কেনার জন্য ফোন দিলে রিসিভ হবে নাকি পরামর্শ? আমি তো সবসময় মানসিক বলি যে ভাই আপনি গাবি হোক সার বাচ্চা হোক যেটাই হোক না কেন, শুধু আমার কাছ থেকে নিতে হবে, তা কোনো কথা না। আপনি যেইখানে নেন না কেন আপনি আমাকে 1 মিনিট ফোন দিবেন, যে কোনো পরামর্শ চাইলে আমি দিতে পারবো, দিয়ে দিবেন অবশ্যই। আচ্ছা আলহামদুলিল্লাহ সুলেমান ভাই অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে তিনটা বাচ্চা দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।